লা আকবার এই যে আল্লাহ আকবারের সঙ্গে আপনারা হাত বাঁধলেন এই শক্ত করে ডাইন হাত দিয়ে বাম হাতকে ধরবেন এই তাহলে হাত বাঁধা হয়ে গেল একসাথে অনেকের অনেকের দেরি হলো তো খেয়াল রাখবেন যেন একসাথে হয় আল্লাহ আকবার রুকুটা কিন্তু একটু সুন্দর করেন এখানে ঘাল ঘাল পিঠ আপনার হলো এটা যেন একই সরল দেখা থাকে এটা হলো রুকু এই যে আপনার এটা এটা মাথাটা উঠবে এই যে এটা রুকুটা অবশ্যই সুন্দর হবে কোন ভাবে রুকুটা এটা ইটুর গুজার মত হবে না এই যে এনার রুকুটা এনার রুকুটাকে আমাকে একটু দেখিয়ে দিতে হবে এই যে আপনার এই রুকুটা এখানে একটু বাঁকা হয়ে গেছে একটু একটু সোজা করেন একটু সোজা করেন একটু সোজা করেন হাতুকে শক্ত করে ধরেন এই রুকু তাহলে আপনারা এখন রুকুতে কি বলতে হয় সুবহানাল্লাহি আল আজিম সুবহানাল্লাহি আল আজিম সুবহানাল্লাহি আল আজিম হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তুমি অনেক বড় আজিম অনেক বড় বিশাল তাইলে একসাথে আবার উঠবেন সমি আল্লাহ হামিদা এই যে একসাথে হলো আপনাদের এই অবস্থায় ইমাম সাহেব যখন বলবেন সমি আল্লাহ হামিদা হ্যাঁ তখন আপনারা এর জবাবে বলতে পারেন রব্বানা লকাল হামদ ওকে আচ্ছা এবার আমরা তে যাবো শেষ দাতে একসাথে কিন্তু যাবে ঠিক আছে একসাথে কিভাবে সম্ভব সেটা হচ্ছে জামাতে সালাতে কিন্তু উচ্চস্বরে তাকবে দিতে হয় তাকবীর কিন্তু খুব মিন মিন করে খুব অল্প উচ্চারণে কিন্তু তাকবীর দিলে তাকবীর হবে না তাকবীরে দিতে হবে উচ্চ স্বরে হালকা স্বরে দিলেও কিন্তু তাকবীর আমরা জামাতে বিশেষ করে জামাতে আর যত বড় জামাত হবে তত বড় তাকবীর দিতে হয় এইজন্য বেশি জামাত হলে মুকাব্বিরের একটা ব্যবস্থা আছে সেটা আপনারা জানেন নাকি তো তাহলে আমরা সিজদাতে এবার যাব আল্লাহু আকবার সেজদার আমি একেবারে অল্প কিছু নিয়ম বলে দিই এটা অনেক না কার হলো কপাল এটা কিন্তু আপনার মাটিতে থাকবে হ্যাঁ মাটিতে থাকবে আপনি হাতটা একটু একটু সরান এই যে হাতের মধ্যে রাখবেন না মাটিতে থাকবে কপাল আর হলো নাক আর এই ইয়েটা পিঠটা মেরুদণ্ডটা খাড়া থাকবে কিন্তু কোনোই কিন্তু মাটিতে লাগবে না সাবধান আর কোনই আর হলো আপনার এই জানু এখানে এমন একটা গ্যাপ থাকবে এমন একটা আপনার ইয়ে থাকবে যেন একটা ছোট বকরির বাচ্চা যাতায়াত করতে পারে ফকিরা ঠিক এই কথাটাই বলেছেন আপনি হাটটা একটু সরান হাটে একটু হ্যাঁ একটু কানের ইয়ে বরাবর কপাল আর ইয়ে থাকবেন মাটিতে থাকেন একসাথে লাগবে এটা একটু সোজা করেন রাইট উটের গুজার মতো হলে হবে না যেমন এইখানে উটের গুজার মতো হচ্ছে এই যে এটা কিন্তু হবে না সোজা করেন পায়ের পাতাগুলি মুড়িয়ে থাকবে দুটো পাতাই মুড়িয়ে থাকবে কেবলা হয়ে থাকবে এবং সমান্তরাল ভাবে থাকবে তা আমি আবারও তাকবির দিচ্ছি বসে পড়বেন আল্লাহ আকবার ওকে বসার মধ্যেও কিন্তু কথা আছে বসার মধ্যে গুজর একেবারে আমি বললাম বাঁকা হয়ে বসতে পারবেন না আপনি একটু সোজা হন আপনি একটু সোজা হন এই যে এই যে এই যে এই মাথাটা সোজা করেন রাইট আপনারা সবসময় সালাতে খেয়াল রাখবেন সালা হবে ধুড়ো ধুড়ো শক্ত মেরুদণ্ড সোজা ঘাড় সোজা বুক সোজা পিঠ টান টান সালার মধ্যে যদি আপনি অন্য কোনো কাজ করেন তাইলে কিন্তু সালা ফৌত হয়ে যাবে আপনারা জানেন যে সালার নিয়ম হচ্ছে বাইরের থেকে কাউকে সালার জবাব নেওয়া সালামের জবাব নেওয়া যাবে না কাউকে সালাম দেওয়াও যাবে না অপ্রয়োজনে হাসি কাশি দেওয়া যাবে না এগুলো আপনারা জানেন তাই না এদিক ওদিক তাকানো যাবে না শরীর চুলকানো যাবে না কাপড় সাপড় অপ্রয়োজনে ঠিকঠাক করা যাবে না এমনকি শেষদের সামনে থেকে পাথর কুচি সরানো পর্যন্ত শরীরতে ব্যাপারে নিষেধাজ্ঞা আছে যে হ্যাঁ সালাফোত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অত্যন্ত মনোযোগ থাকতে হবে চোখ খোলা রাখতে হবে কান খাড়া রাখতে হবে ইত্যাদি তো কাজেই আপনাদের এই নিয়মগুলি না হলে কিন্তু সালাপ শুদ্ধ হয় না তো বসার ক্ষেত্রে আমি যেটা বললাম এই মেরুদণ্ড একদম সোজা করে বসবেন একদম সোজা যেন কোনোভাবে বাঁকা না হয় ঠিক আছে আমাদের দৃষ্টি খেয়াল থাকবে সেজদার দিকে এদিক ওদিক তাকানো যাবে না তো তাহলে আমরা মোটামুটি একটা সেজদা দিলাম আরেকটা সেজদা দেই আল্লাহ আকবর এবার দাঁড়িয়ে যাবেন একসাথে আমি আবারও বলছি একসাথে দাঁড়াবে না এই যে ওখানে আমরা দেখছি কোনো ভাইয়ের কেউ দাঁড়াতে দেরি করছেন এটা আপনারা ঠিক করবেন অনেকে বলেন যে অসুস্থ মানুষ রোগা মানুষ হলে তারা কি করবেন হ্যাঁ অসুস্থ হলে যেমন ধরেন এই যে অনেকে চেয়ারে বসে সালা করেন ইশারায়ও সালা কায়েম করার পারমিশন দেওয়া আছে কিন্তু সালার যে উদ্দেশ্য শৃঙ্খলা শিক্ষা দেওয়া আনুগত্য শিক্ষা দেওয়া অন্য অন্য সুস্থ লোকেরাও যদি অসুস্থ লোকের মতো দাঁড়াই আমরা যদি এরকমভাবে গুজার মতো দাঁড়াই অপ্রয়োজনীয় গাছ উলকাই হ্যাঁ এদিক ওদিক তাকাই তারপর আপনার পেন্ডুলামের মতো ঢুলি এদিক ওদিক বীরের সাথে উঠলাম না দেরি করে উঠলাম নিজের মন মতো কেউ উঠলাম কেউ বসলাম কেউ মাত্র দাঁড়ালাম এটা কোনো শৃঙ্খলা হলো না একটা সৌন্দর্য হলো না একটা সুন্দর হলো না নবীকরমসাহ ইসলাম এই সালা শিক্ষা দিয়ে সাহবাইকরামকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন সেটা আপনারা জানে না এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বললেন ইনসালতে আনিল ফায়শা আল মুনকার অন্যায় অবিচার অশ্লীলতা থেকে সালা আমাদেরকে বিরত রাখে এ হচ্ছে সালার গুণ এই গুণগুলি আমরা সমাজে কাজ কার্যকরী করলে বাস্তবায়ন করলে তখন মোমেনদের সমাজ হবে শান্তিপূর্ণ সমাজ যেখানে ফায়সা থাকবে না অন্যায় অবিচার থাকবে না অনৈক্য থাকবে না হ্যাঁ হানাহানি থাকবে না তারা ভাই ভাই হিসেবে বসবাস করবে এটা হচ্ছে সালা শিক্ষা ঠিক আছে আর কথা হচ্ছে এই যে সেটা কিন্তু সালার এটা বাহ্যিক রূপ এটা আধ্যাত্মিক একটা রূপ আছে আল্লাহ আমার সালা দেখছেন আল্লাহ আমার ভিতর দেখেন বাহির দেখেন এটা হলো আধ্যাত্মিক ব্যাপার আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হয়েছি আমরা ভাই ভাই সমস্ত ভেদাভেদ ভুলে গেলাম সামনে পিছনে ডাইনে বামে আমরা ভাই ধনী দরিদ্র হ্যাঁ আপনার হলো আলেম আপনার নিরক্ষর কম কম লেখাপড়া জানা ইত্যাদি কোন ধরনের ভেদাভেদ আমাদের মধ্যে যেন না থাকে সুবহান বি আলা আজিম এটা বলার মধ্য দিয়ে আল্লাহ সুভানতা তালা তুমি অনেক বড় অনেক মহান তুমি অনেক সুউচ্ছ সুমহান এটা বলার মানে কি তোমার শানে তোমার মর্যাদার সামনে তোমার শ্রেষ্ঠত্বের সামনে হ্যাঁ আমি একেবারে নিজেকে বিলীন করে দিলাম আমার মস্তঃক অবনত করে দিলাম আপনার দুই হাঁটু দুই পায়ের পাতা নাক কপাল একেবারে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একেবারে দেহ মন আত্মা দি আল্লাহ তোমার হুকুমের কাছে আমরা নিজেকে সপোর্ট করে দিলাম আজকে যেমন এখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একজন ইমামের নেতৃত্বে তোমাকে সেজদা করছি বাস্তব জীবনেও তোমার আদেশ মানব তোমাকে সেজদা করব করবো তোমার হুকুম মানব সালা হচ্ছে মোমেনদের জন্য প্র্যাকটিস মোমেনের বাস্তব জীবনের একটা ডাইস একটা মোল্ড তো এই জন্য সালা যেই সমাজে সালা থাকবে সেই সমাজে অন্যায় অবিচার থাকবে না মোমেন্টা থাকবে ঐক্যবদ্ধ এখন আমরা সালা কায়েম করলাম সারা জীবন নামাজ পড়ে গেলাম নামাজ পড়ে গেলাম রুকু দিলাম শেষদা করলাম বাস্তব জীবনে আল্লাহর হুকুম আনলাম না হ্যাঁ হানাহানি মারামারি কাটাকাটি শত্রুতা বিদ্বেষ সহানুভূতি নাই ঐক্য নাই ভ্রাতৃত্ব নাই তাহলে এই নামাজ পড়ার না পড়ার কি কী পার্থক্য রইল পড়ার আর কি কি না পড়ার কি পার্থক্য কি মূল্য রইল সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের সালার যে বাহ্যিক নিয়ম কানুন আল্লাহ রসুল ফরমাইয়াছেন আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেছেন এবং সেটা যেন অনুসরণ করি এবং আর্থিক রূপটাও আধ্যাত্মিক দিকটাও যেন আমরা সমানভাবে সালার অনুসরণ করি সালার ব্যাপারে আল্লাহ সোবান তাল্লাহ কোরআনে বলেছেন যে কৌমুখ হুসা আল্লাহ মোনাফেকরা সালা কায়েম করে ডিলা ডালা লোক দেখানো সুরা মাহুনে আছে না তাদের হচ্ছে কোন রকম দায়সারা সারা গোসের ডিলা ডালা এ মানে টাইমের ঠিক নাই আনুগত্যের ঠিক নাই ভিতরে তার আসলে হারামি আছে মানে হলো কপট সিনসিয়ারিটি নাই। এই জন্য তার রুকু ঠিক মতো দেয় না শেষ দাও ঠিক মতো দেয় না হাদিসে আছে যাদের রুকু সেজদা ঠিকমতো হয় না তাদের সালার দিকে আল্লাহ সে দেখা না। একদম পরিষ্কার রুকু যদি ঠিক না হয় তো এই জন্য ডিলা ডালা জবু থবু দুর্বল রোগা এই ধরনের যদি সালার আপনারা প্রদর্শন করেন তবে সেটা সালা কিন্তু আল্লাহ রবুল্লা আলমী সেই সালা নেবেন না সালা হবে দৃঢ় রিজু শক্ত শৃঙ্খলিত সুশৃঙ্খল ডিসিপ্লিন আনুগত্যের সাথে বাহির থেকে দেখতেও যেন মুসল্লিদেরকে সুন্দর দেখায় তাই নয় কি তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহ রসুলের নিয়ম মোতাবেক আল্লাহর নির্দেশনা মোতাবেক সহি এবং শুদ্ধভাবে সলাহ কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে প্রকৃত মোমেন মুসলিম উম্মতে মোহাম্মদী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহাত